আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া, চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। আজ আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের সেশন 4 এবং 5 নিয়ে। এই সেশনে আমরা জানতে পারবো ভেরিয়েবল, ভারী মজার, অর্থাৎ আমরা বিভিন্ন ভেরিয়েবল সম্পর্কে জানবো এবং এটা কীভাবে ডিফাইন করতে হয়, এবং এটা নিয়ে আমরা মজা দিয়ে এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। চলো ভেরিয়েবল, ভারী মজার জেনে আসি। তো প্রথমেই আমাদের সেশনের নাম তো আমরা বলেই ফেলেছি। দেখো এবার বলা হয়েছে, আগের সেশনে আমরা দেখেছিলাম যে কোনো টেক্সট কত সহজে প্রিন্ট করা যায়, মানে প্রিন্ট করার ক্ষেত্রে একটা ভেরিয়েবল কিভাবে কাজ করে সেটা আমরা জেনেছিলাম। এখন আমরা দেখব এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার যে কোনো যে ফাংশন আমরা প্রিন্ট ফাংশন হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে আমরা এটা জেনেছি, কিন্তু এখন আমরা জানবো এটা কীভাবে আরও কাজ করে সেই সম্পর্কে জানবো। সো প্রিন্ট ফাংশন ব্যবহার করার এই কাজটি করা সম্ভব হয়েছে আমাদের এই প্রোগ্রামটির মাধ্যমে। আমরা এই ভেরিয়েবল সম্পর্কে জানবো, ভেরিয়েবল কি, ভেরিয়েবল কেন মজার, বা ভেরিয়েবল কোন ধরনের হয়, কাদেরকে ভেরিয়েবল বলা হয়। আবার কোনো তথ্য যদি প্রোগ্রামের ভিতরে সঞ্চিত হয় তাহলে আমরা ব্যবহার করতে পারবো একটি ভেরিয়েবল। অর্থাৎ আমরা যখন কোনো তথ্য প্রোগ্রামের ভিতরে সঞ্চিত রাখি, প্রোগ্রামের ভিতরে রান করি, তখন আমরা ব্যবহার করতে পারবো ভেরিয়েবল। ওইটাকে আমরা ভেরিয়েবল বলতে পারি। ভেরিয়েবল হলো একটি বক্সের মতন, আসতে পারে ভেরিয়েবল কীরকম থাকে, বা এই বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যার ভেতরে নির্দিষ্ট একটি তথ্য জমা রাখা হয়। ভেরিয়েবলের ভিতরে কী রাখা হয়? তথ্য জমা রাখা হয়। যেমন আমরা বলি না, ধরি A=7 বা B=7। আমরা ম্যাথ করার সময় এরকম কিন্তু বিভিন্ন জিনিস ধরে নিয়ে তারপরে সেই বিষয়ের উপরে কাজগুলো করি। তার মানে A এর মান হলো 7 বা B এর মান হলো 7, তাহলে 7 হলো আমাদের ভেরিয়েবল। আমি একটার ভিতরে সেখানে রেখে দিয়েছি, মানে একটা মান। আবার ভ্যারিয়েবল শব্দটি পরিবর্তনশীল। ভ্যারিয়েবল শব্দটি কি? পরিবর্তনশীল। মানে আমরা চাইলে প্রোগ্রামের একটি লাইনে ভ্যারিয়েবলের মাধ্যমে একটি তথ্য জমা রাখতে পারি, পরে অন্য লাইনে সেই তথ্যটি আবার পরিবর্তন করে ভিন্ন আরেকটি তথ্য জমা রাখতে পারি, অর্থাৎ পরবর্তী লাইনে সেটা আমি পরিবর্তন করতে পারি, সেটাই বোঝানো হয়েছে। আমরা সবাই তো একটা নির্দিষ্ট নাম আছে, তাই না? আমাদের সবার কি নির্দিষ্ট নাম আছে না, নাকি নাই? অবশ্যই সবার একটা নাম আছে। আমি যখন শুরু করেছিলাম কথা বলেছিলাম আমি ফারিয়া, তো এরকম তোমাদেরও কিন্তু নির্দিষ্ট একটা নাম রয়েছে। তাহলে ওইটা কি তোমার ভ্যারিয়েবল, তাই তো? তাহলে আমরা যে নাম দিয়ে সবাইকে ডাকি বা চিনতে পারি, এইভাবে প্রত্যেকটি ভ্যারিয়েবলে একটি নির্দিষ্ট নাম দিতে হয়, যেই নামটি দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভ্যারিয়েবলটিকে চিনতে পারবো বা ব্যবহার করতে পারবো। তার মানে প্রত্যেকটা প্রোগ্রামে যখন আমি ব্যবহার করি তখন প্রত্যেকটা জিনিসকে চেনার জন্য একটা নাম দেওয়া হয়। যেমন আমরা যদি বলি যে নাম্বার নামে একটি ভ্যারিয়েবল তৈরি করব, সেখানে ভ্যারিয়েবলের মান হিসাবে আমরা 7 জমা রাখবো। তাহলে নাম্বার হিসাবে আমি ভ্যারিয়েবলের মান কত রেখেছি? 7। তাহলে আমি নাম্বার মানে একটা নাম্বারকে বোঝানো হচ্ছে, এখানে আমি কত নাম্বার ভ্যারিয়েবল রেখেছি সেটার মধ্যে উল্লেখ করাই আছে। আমি এখানে 5 রাখতে পারতাম, 6 রাখতে পারতাম, পরে আবার যেটাই রাখি না কেন এটা হচ্ছে তার ভ্যারিয়েবল। তবে ভ্যারিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের কিছু দিক লক্ষ্য রাখতে হয়। কী কী জিনিস লক্ষ্য রাখতে হয় দেখো এখন বলা হবে। প্রথমেই ভ্যারিয়েবলের নাম সবসময় একটি শব্দে হবে, একটা ওয়ার্ড বা একটা শব্দে হবে, অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম লিখতে পারবো না। তবে চাইলে দুটি শব্দ থাকবে কিন্তু কোনো স্পেস থাকবে না, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে যে ফারিয়া কথাটি বললাম, এইখানে ফারিয়া একটা মাত্র শব্দ দিয়ে ডিফাইন করা হয়েছে, এখানে কিন্তু আর কোনো কিছু লাগানো নেই। যদি এখানে আমি আরও কিছু লাগাতাম, যেমন ধরো সালমা, ফারিয়া, দুইটার মাঝখানে ধরো একটা গ্যাপ আছে, সালমা একজনের নাম, ফারিয়া একজনের নাম, মাঝখানে অবশ্যই স্পেস থাকবে। এখন যখন আমি ভ্যারিয়েবল বলবো তখন আমার সালমা, ফারিয়া একসাথে লিখতে হবে, কারণ মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। তখন আমরা মাঝখানে আর কোনো কী দিব না, স্পেস দিব না। তাহলে দুটো যদি শব্দ থাকেও একাধিক শব্দ হওয়া যাবে না, কিন্তু দুটি শব্দ রাখা যাবে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। যেমন আমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় দেখতে পাই কোনো স্পেস থাকে না, তোমরা এতটুকু উদাহরণ হিসাবে নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম একটি শব্দ হিসাবে ভ্যারিয়েবল নাম দেওয়া যাবে, কিন্তু দুটি শব্দ থাকলে সেখানে আমরা কি করব না, স্পেস দিব না, ঠিক আছে? স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি শব্দ আমরা লিখে রাখবো, একটি শব্দ আকারে সেটাকে আমরা প্রকাশ করব। এখানে যে স্পেস যেটা থাকবে সে স্পেসটা কিভাবে আমরা দিব, যেহেতু স্পেস দিব না, এখানে আমরা বলা হয় আন্ডারস্কোর চিহ্ন দিয়ে এই ভ্যারিয়েবলটি আমরা কি করব, নামকরণ করা হচ্ছে করতে বলা হয়েছে, অর্থাৎ আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করে আমরা ভেরিয়েবলের নামকরণটি করব। তো এখানে আমাদের সঠিক ভেরিয়েবল কোনগুলো আর ভুল ভেরিয়েবল কোনগুলো এগুলো আমরা ডিফাইন করব। প্রথমে বলা হয়েছে দেখো মাই ভেরিয়েবল, এখানে আমাদের মাই ভেরিয়েবলের মাঝখানে কোনো স্পেস নেই, তার মানে এটা একটা সঠিক ভেরিয়েবল। তারপর বলা হয়েছে দেখো দিস ভেরিয়েবল ইজ কুল, এখানে কিন্তু আমরা কি ব্যবহার করেছি হাইফেনের মতন, এটাকে কি বলছিলাম আমরা বলো তো আন্ডারস্কোর, তাই না? এই আন্ডারস্কোর দেওয়া আছে, তাহলে দিস তারপর আন্ডারস্কোর দেন ভেরিয়েবল আন্ডারস্কোর ইজ আবারও আন্ডারস্কোর দেন তারপর আবার কুল, তার মানে এইখানে আন্ডারস্কোর দিয়ে দিয়ে প্রত্যেকটা শব্দের মাঝখানে কিন্তু লিঙ্ক আপ করে দেওয়া হয়েছে, তাহলে এটাও এক ধরনের সঠিক ভেরিয়েবল। কিন্তু এখানে দেখো স্পেসগুলো দেওয়া হয়েছে, তার মানে স্পেস দেওয়ার মানে হচ্ছে ভুল ভেরিয়েবল। তাহলে আমাদের ভেরিয়েবল ভুল এই পাশেরগুলো, আর হচ্ছে আমাদের এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের হাতের ডান সাইডে যেগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এই সাইডে যদি বলি এইভাবে হলে বাম সাইডে দেখা যাচ্ছে আমাদের সঠিক ভেরিয়েবল। আচ্ছা 2 নম্বরে এবার ভেরিয়েবল তো বুঝলাম যে কীরকম হয়, এবার আরও কিছু ভেরিয়েবলের ধরন আছে। দেখো দেখো বলা হয়েছে যে ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড, বড় হাতে ছোট হাতে দুইটাই দেখো, তাহলে স্মল অ্যান্ড ক্যাপিটাল দুইটাই এ টু জেড থেকে এখানে আন্ডারস্কোর হতে হবে, এই দেখো আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে। প্রথম অক্ষরে কোনো সংখ্যা 0 থেকে 9 অথবা অন্য কোনো প্রতীক, যেমন একটা স্টার থাকতে পারে, একটা হাইফেন থাকতে পারে ইত্যাদি হতে পারবে না, অর্থাৎ আমাদের এখানে এ থেকে জেডের মধ্যে আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো এবং 0 থেকে 9 বা কোনো প্রতীক চিহ্ন ব্যবহার করা যাবে না। তাহলে কোনো ধরনের সংখ্যা ব্যবহার করা যাবে না, কোনো ধরনের চিহ্নর ভিতরে আমরা যে প্রতীক চিহ্নগুলো বুঝাই অর্থাৎ অ্যান্ড, @ ডলারের চিহ্ন, হ্যাঁ এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলো যে কোনো সংখ্যা 0 থেকে 9 অর্থাৎ প্রথম অক্ষরটা লেখার পরে আমরা যে কোনো একটা সংখ্যা 0 থেকে 9 বা এ থেকে জেড আন্ডারস্কোর ইত্যাদি ব্যবহার করতে পারবো। প্রথম সংখ্যাটা কি হতে হবে, প্রথম অক্ষর এরপর বাকি অক্ষরগুলো আমরা লিখতে পারবো। দেখো এখানে বলা আছে, আমরা অবশ্যই বুঝিয়ে দিব, দেখো এখানে উদাহরণ হিসাবে দেওয়া আছে, উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। তবে ভ্যারিয়েবলের নামে অন্য কোনো প্রতীক চিহ্ন, যেমন এই যে আমি বললাম যে বিশেষ চিহ্ন, @ ডলার চিহ্ন, তারপর হচ্ছে শতকরা চিহ্ন, হ্যাঁ বা এরকম আমাদের পাওয়ারের চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যাবে না, তাহলে এগুলো থাকলে বোঝা যাবে যে এগুলো ভুল। ওকে, তাহলে ভ্যারিয়েবল সঠিক ভ্যারিয়েবল, যেমন ধরো আমাদের 0 থেকে 1 মানে 0 থেকে 9 ব্যবহার করার কথা নিষেধ করছিল, কিন্তু প্রথম ভ্যারিয়েবলটা আমি যে কোনো কিছু লিখে মানে যে কোনো একটা অক্ষর, যে কোনো একটা স্মল লেটার ক্যাপিটাল লেটার ব্যবহার করার পর আমরা কি করতে পারবো, এখানে আমরা যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো, মানে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো, তাহলে সেটাকে আমরা সঠিক ভ্যারিয়েবল বলবো। এটা তো একটা মাত্র ওয়ার্ড লেখেনে, একটা মাত্র লেটার লিখছে, তাহলে তো এটা অবশ্যই ভ্যারিয়েবল সঠিক। এখানে প্রথমে আন্ডারস্কোর দিয়ে শুরু করছে, কোনো সমস্যা নেই, তাও এটা একটা ভেরিয়েবল, এটা দেখিয়ে বোঝা যাচ্ছে এটা একটা ভেরিয়েবল, কারণ কোনো গ্যাপ নাই মাঝখানে, গ্যাপের বদলে আমরা এখানে লিঙ্ক আপ করে দিচ্ছি আন্ডারস্কোর ব্যবহার করে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি বিশেষ চিহ্ন, প্রতীক চিহ্ন, তাহলে এটা একটা ভ্যারিয়েবল না, প্রথমেই আমাদের সংখ্যা ব্যবহার করা যাবে না বলা হয়েছিল, তাহলে এটাও ভুল। প্রথমেই তারা ডলার এর চিহ্ন ব্যবহার করেছে, বিশেষ চিহ্ন তো ব্যবহার করা নিষেধই, তাহলে তো এটা প্রথমেই বাদ। দেখো এই যে বিশেষ চিহ্ন আবার ব্যবহার করেছে, তাহলে এটাও বাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভ্যারিয়েবল কীরকম হয়। 2 ধরনের ভ্যারিয়েবল আমরা দেখতে পেলাম। এছাড়াও আমরা আরও দেখতে পাই, দেখো পাইথন এর কেস সেন্সিটিভ আমাদের এক ধরনের প্রোগ্রামিং ভাষা, তো কেস সেন্সিটিভ হওয়ার কারণে এই প্রোগ্রামিং ভাষায় যে কোনো কিছু লেখার আগে আমাদের এগুলো চিন্তাভাবনা করতে হবে। তো দেখো বলা হয়েছে একই অক্ষরের ছোট হাতের ও বড় হাতের হলে পাইথন তার ভিন্ন ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা করে, মানে ধরো ছোট হাতের লেখা অক্ষর বা বড় হাতের লেখা হাতের অক্ষর, যেমন ধরো এম, আমি এম কিন্তু দুইভাবে লিখতে পারি, এটা হলো এই যে এইভাবে, আরেকটা লিখতে পারি কি এইভাবে, এটা হলো আমাদের ক্যাপিটাল আর এটা হচ্ছে স্মল লেটার, তাই তো? তাহলে কিন্তু আমরা তো এটা বুঝতে পারছি, সাধারণ মানুষ বুঝতে পারছি দুইটাই তো এম, কী তফাৎ আছে, কিন্তু পাইথন এটা বুঝতে পারে না, পাইথন দুইটাকে আলাদা আলাদা ভ্যারিয়েবল মনে করে, মানে এও আলাদা ভ্যারিয়েবল এও আলাদা ভ্যারিয়েবল, সো সেই হিসাবে আমাদের কাজ করতে হবে। যেমন উদাহরণ দিয়ে তারা বলেছে মাই ভ্যারিয়েবল, এখানেও মাই ভ্যারিয়েবল লিখেছি, কিন্তু এটা জাস্ট খালি বড় হাতের অক্ষর লিখেছে, এটা ছোট হাতের অক্ষর লিখেছে, তাই পাইথন সেটা দুটি ভিন্ন ভিন্ন ভ্যারিয়েবল হিসাবে বিবেচনা করবে। বুঝতে পেরেছি কি বোঝানো হয়েছে, দুইটা ভ্যারিয়েবল আলাদা। তাহলে 3টা জিনিস আমরা দেখলাম, একটা হলো স্পেস দেওয়া যাবে না, সেখানে আন্ডারস্কোর দেওয়া যাবে। প্রথমেই সংখ্যা বা বিশেষ চিহ্নগুলো ব্যবহার করা যাবে না, বিশেষ চিহ্ন বাদে। সংখ্যা যে ব্যবহার করি প্রথমে আমরা কোনো একটা অ্যালফাবেট ব্যবহার করব, স্মল বা ক্যাপিটাল যে কোনো একটা অ্যালফাবেট ব্যবহার করে তারপর আমি যে কোনো সংখ্যা বসাতে পারি। আন্ডারস্কোর থাকলে সেটাকে আমরা সঠিক হিসাবে গণ্য করব। আরেকটা জিনিস হলো ভ্যারিয়েবল শুধুমাত্র মানে হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিফাইন করে, সে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইটাই হোক, দুইটাকেই সে আলাদা আলাদাভাবে গণ্য করবে। ওকে, এবার নিচের অক্ষর থেকে আমরা ভ্যারিয়েবল নামকরণ সঠিক হয়েছে এবং কোন ভ্যারিয়েবলের নামকরণগুলো ভুল আছে তা চিহ্নিত করব। মানে সঠিক আর ভুল ঠিক থাকলে আমরা টিক দিতে পারি, আর ভুল হলে ক্রস দিতে পারি, অথবা লিখে দিতে পারি সঠিক ভুল, সঠিক ভুল। ওকে, যে কোনো কিছু আমরা করতে পারি। আমরা সঠিক ভুল এইভাবে করে ডিফাইন করব। প্রথমেই বলা হয়েছে ভ্যারিয়েবলের নাম দেওয়া আছে বিডি, দেন স্পেস, স্পেস তো দেয় নাই, তারা দিচ্ছে একটা আন্ডারস্কোর, দেন হচ্ছে ক্যাপ ওয়ান, তারপর টেল। ওকে, ক্যাপিটালের মাঝখানে ওয়ান বসেছে, এটা অবশ্যই সঠিক ভ্যারিয়েবল। কারণ কেন এখানে কোনো বিশেষ চিহ্ন ব্যবহৃত হয়নি, তাছাড়া আন্ডারস্কোর ব্যবহার করেছে, কোনো স্পেস দেয়নি। এখানে তারা প্রথমেই একটা কি বসিয়েছে, সংখ্যা বসিয়েছে। তাহলে প্রথমেই সংখ্যা বা আমাদের কোনো হচ্ছে ডিজিট যদি থাকে তাহলে এটা অবশ্যই ভুল হবে, তাহলে প্রথমেই ভুল বোঝাই যাচ্ছে। পরবর্তীতে বলা হয়েছে ডিজিটাল, দেন আন্ডারস্কোর দিয়ে অনেক কিছু ব্যবহার করেছে কিন্তু কোনো তারা ভুল করেনি। কি ভুল করেনি? এখানে কোনো ডলারের চিহ্ন বা বিশেষ চিহ্ন বা প্রতীক দেয়নি, তাহলে এটা অবশ্যই সঠিক। ওকে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে @ দেওয়া আছে, বোঝাই যাচ্ছে একদম। আমরা যদি একদম তাকাই প্রথমেই দেখতে পাচ্ছি @, মানে প্রতীক চিহ্ন ব্যবহার করছে, তার মানে এটা ভুল। প্রথমে আমরা ভুল লিখে ফেলবো। তাছাড়া অন্যান্যগুলো তারা ঠিক রাখলেও এখানে একটা ভুল জিনিস তারা রেখেছে। এখানে কোনো ধরনের স্পেস নাই, কোনো বড় হাতের ছোটো হাতের অক্ষর নাই, কোনো আন্ডারস্কোর দেয় নাই, কিছুই দেয় না, তার মানে এটা সঠিক আছে, বোঝাই যাচ্ছে। একদম চোখ বন্ধ করে বলা যায় এটা সঠিক, এটার মধ্যে কোনো ভুল টুল নাই। পরেরটায় আমরা দেখতে পাচ্ছি স্পেস দেওয়া আছে, স্পেস থাকলে কি হবে সেটাকে আমরা ভ্যারিয়েবল বলবো না, তাহলে এটা ভুল, ভ্যারিয়েবলটি ভুল। আশা করি সঠিক এবং ভুল তোমরা এখন ডিফাইন করতে পারবে, কোন ভ্যারিয়েবলগুলো সঠিক কোন ভ্যারিয়েবলগুলো ভুল, এটা তোমাদের কাছে আর অসুবিধা হবে না। এবার দেখো, এবার ভ্যারিয়েবলের মধ্যে আমরা তথ্য জমা করার জন্য আমরা সমান চিহ্ন ব্যবহার করি, একে কি বলা হয়, ভ্যালু অ্যাসাইন। অর্থাৎ আমরা কোনো ভ্যারিয়েবলে কোনো মান দেওয়াকে এটাকে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। আচ্ছা, ধরি আমরা আমাদের একটি ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে আমরা কাউন্ট বলি, ধরো count 1, count 2, count 3, যে কোনো একটা, ঠিক আছে। আমরা একটা ভ্যারিয়েবল রয়েছে যার নাম হলো কাউন্ট, এই কাউন্টের মান ধরে নিলাম 5। তাহলে প্রোগ্রামিংয়ে আমরা লিখব count =5। যদি আমি কাউন্টের মান এখানে 7 রাখতাম তাহলে count == কী হতো, 7 হইতো। এরপর এর মানটি প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করব, জাস্ট প্রিন্ট দিয়ে ব্র্যাকেট দিয়ে আমাকে কাউন্ট লিখে দিলেই হবে, 5 লেখার দরকার নেই, কারণ কাউন্টের মান তো কত, 5। এর অনেক বড় মান দেওয়া আছে, আমি জাস্ট খালি কাউন্ট লিখে দিলেই সে বুঝতে পারবে যে কাউন্টের মান কত। তাহলে আমি যে কোনো কিছু প্রিন্ট করা তো আমি আগের সেকশনে শিখে আসছিলাম, তাই না? আগের সেশনে আমরা কিন্তু শিখে এসেছি, তো তোমাদের এগুলো মনে রাখতে হবে। কিন্তু প্রত্যেকটা সেশনের সাথে প্রত্যেকটা সেশন মোটামুটি লিঙ্ক আপ আছে, তার জন্য মনে রাখার চেষ্টা করবে। দেখো, তাহলে আমরা নিচে প্রোগ্রামটি যদি লিখে রান করি তাহলে আমাদের এই জায়গাটুকু লিখতে হবে এবং আমাদের প্রিন্ট হিসাবে আসবে হচ্ছে শুধু 5। দেখো, প্রিন্ট হিসাবে শুধু 5 এসেছে। লিখতে হবে এটা, অর্থাৎ ইনপুট, এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইনপুট আমাদের। আর আউটপুট হিসাবে আমরা জাস্ট 5 পাবো, তাহলে এটা হচ্ছে আউট। ইনপুট লিখতে হয় উপরের বক্সে, আউটপুট পাওয়া যায় নিচের বক্সে। ওকে, তাহলে আমাদের লিখতে হবে রান করার জন্য এইটা, এবং নিচে আমরা আউটপুট হিসাবে এটা পাবো। অর্থাৎ আমাদের এখানে কাউন্ট ভেরিয়েবল এর মান সেটি প্রিন্ট করা হয়েছে, অর্থাৎ এখানে আমরা কাউন্ট ভেরিয়েবলটা কি করেছি, প্রিন্ট করেছি। এবার একটি ভেরিয়েবল মান পুরো প্রোগ্রামটি একাধিক পরিবর্তন করা সম্ভব না। একটা ভ্যারিয়েবলের মান আমি চাইলাম, প্রথমে 5 রাখলাম, তারপর 3 রাখলাম, তারপরে 7 রাখলাম, এটা আমি পরিবর্তন করতে পারি। এখন এই পরিবর্তন করার সময় কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেই জিনিসটা একটু দেখি। ভ্যারিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মান জমা থাকে। নিচের প্রোগ্রামটি যদি রান করি তাহলে আউটপুট কি হবে, আউটপুট তাহলে কি হবে দেখে আসি। ভ্যারিয়েবল নাও =1, দেন প্রিন্ট ভ্যারিয়েবল নাও। তাহলে এখানে কি প্রথমে আমাদের 1 আসবে। পরের বার আমরা আবার ভ্যারিয়েবলের মান অ্যাসাইন করেছি 2, ভ্যারিয়েবল নাও 2, তাহলে আমাদের প্রিন্ট করলে ভ্যারিয়েবল নাও এর মান কি আসবে, 2 আসবে। ভ্যারিয়েবল নাও 3, তাহলে আমাদের ভ্যারিয়েবলের মান কত আসবে, 3। লাস্ট অফ অল আমরা কিন্তু প্রথমে 2 বসেছি, তারপর এখান থেকে আমাদের 3 তে আসছি, তাহলে আমাদের প্রিন্ট হবে শুধুমাত্র 3, কারণ সর্বশেষ ভ্যারিয়েবলের মান কত ছিল, 3। তাহলে আমরা যদি এটা পরে আরও প্রোগ্রাম লিখতাম তাহলে আমাদের আরও কী হইতো, হচ্ছে পরিবর্তন হতে থাকতো। তাহলে আউটপুট এর ঘরে আমরা লিখে ফেলি, আউটপুটের ঘরে আমাদের শুধু আসবে 3, শুধু 3, আর কোনো কিছু আসবে না। ওকে, শুধু 3, কারণ আমাদের ভ্যারিয়েবল নাও এর এখানে যেমন এখানে আসছিল 5, তাহলে আমাদের এখানে প্রিন্টের ঘরে আমরা ভ্যারিয়েবল নাও লিখেছি, তাহলে ভ্যারিয়েবল নাও এর লাস্ট মান কত, 3 ছিল, তাহলে অ্যান্সার হবে শুধু 3। তাহলে তোমাদের এখানে লিখবে এখানে প্রোগ্রামটির আউটপুট হলো 3, ঠিক আছে। এখানে লিখে রাখতে পারো, এভাবে লিখতে পারো যে এখানে প্রোগ্রামের আউটপুটটি হলো 3। এগুলো কিন্তু লেখাগুলো আসবে না, হ্যাঁ, জাস্ট খালি 3টা আসবে, আর কিচ্ছু আসবে না, শুধু 3 কথাটা আসবে। এই এরপরে দেখো, এরপর বলা হয়েছে লক্ষ্য করি উপরের প্রোগ্রামটি একটি ভেরিয়েবলের ভ্যালু নাও কে আমরা বারবার প্রিন্ট করছি, এই ভ্যালু নাও এরকম করে বারবার প্রিন্ট করছি না, কিন্তু একই মানে এক এক সময় এক এক রকম ভেরিয়েবল এর ভেতরে জমা রাখছি, তথ্যগুলো ভিন্ন ছিল তাই প্রিন্ট করার পর ভিন্ন ভিন্ন মান পাচ্ছি, এরকম কোনো কিছু। হ্যাঁ, আমরা যখন একটা একটা করে অ্যাসাইন করতাম তাহলে আমি ভিন্ন ভিন্ন মান পাইতাম, 1 2 3 এরকম পাইতাম। লাস্টে যেটা দিয়েছি সেইটা যেহেতু ভ্যারিয়েবল বারবার চেঞ্জ করছিলাম, লাস্টে যেটা থাকবে সেটাই আমাদের জমা রাখবে আর কি। আবার ভ্যারিয়েবলের মধ্যে একই সময় একই রকমের তথ্য বা ডেটা আমরা জমা রাখি না, যেই তথ্য জমা রাখবো সেটি কেমন তথ্য তার উপর ভিত্তি করে কয়েকটি প্রোগ্রাম এর প্রকারভেদ বা ডেটা টাইপ করা হলো। ডেটা টাইপের ভিতরে আমাদের দেওয়া আছে ইন্ট, তারপর হচ্ছে ফ্লট, তারপরে বলা আছে এসটিআর, মানে হচ্ছে আমাদের এখানে স্ট্রিং বলা হয়, এসটিআর এর ফুল মিনিং হলো স্ট্রিং, তারপরে ইন্টের ফুল মিনিং হলো হচ্ছে ইন্টিজার নাম্বার অ্যান্ড হচ্ছে, তারপর হচ্ছে ফ্লট হলো ফ্লটিং নাম্বার। এরকম অনেকগুলো উদাহরণ আছে, যেমন হচ্ছে ব্লো আছে, এটা হচ্ছে ব্লোন নাম্বার। ওকে, এইরকমভাবে বা বুলিয়ান নাম্বার, এইভাবে আমাদের প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে। দেখো, প্রথমে আমরা ইন্ট বা ইন্টিজার নাম্বার নিয়ে কথা বলবো। ভ্যারিয়েবলের আমরা পূর্ণমান জমা রাখতে পারি, ভ্যারিয়েবলের ভিতরে আমরা 1 2 3 4 এগুলো দেখছিলাম না, সেগুলোকে বলা হয় পূর্ণমান। যদি পূর্ণমান ছাড়া কোনগুলো হয়, যেমন দশমিক আকারে থাকে ওগুলোকে পূর্ণমান বলা হয় না, ওগুলো ভগ্নাংশ আকারে থাকে, যেমন 1.0 বা 1.5, এগুলো কিন্তু পূর্ণমান নয়। তাহলে আমি ভ্যারিয়েবলের ভিতরে কি রাখতে পারি, পূর্ণমান রাখতে পারি, সেগুলোকে আমরা ইন্টিজার নাম্বার বলবো। এই পূর্ণমানকে ইংরেজিতে আমরা বলি কি, ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার কাকে বলে, এটা আসতে পারে আর এটা কোথায় জমা রাখা হয়। তাই ভ্যারিয়েবলের পূর্ণমান জমা রাখতে আমরা ডেটা টাইপ এ বলা হয় ইন্ট, ইন্টিজারের হাফ, জাস্ট আই অ্যান্ড টি নিয়ে আমরা ইন্ট বানাইছি। সো ইন্ট ডট, এখানে ইন্ট হলো ইন্টিজার এর সংক্ষিপ্ত রূপ, আমাদের আসতে পারে ইন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পূর্ণরূপ কি, ইন্টের পূর্ণরূপ কি, বা ইন্ট কোথা থেকে এসেছে, ইন্ট বা ইন্টিজার নাম্বার কাকে বলে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে ইন্টিজার নাম্বার, দেখো A = 5, আমি চাইলে এখানে রাখতে পারতাম A = 7, যে কোনো কিছু, A = 2, যেটা রাখতে চাই সেটা আমি রাখতে পারি। এরপরে বলা হচ্ছে ফ্লোট, ফ্লোটিং নাম্বার। ফ্লোট বলতে কি বোঝায়, ফ্লোটিং নাম্বার বলতে বোঝানো হয় ভ্যারিয়েবলে আমরা দশমিক হচ্ছে যুক্ত সংখ্যা বা হলো যখন আমরা দেখব ভগ্নাংশ আকারে জমা রাখছি, যেটা বললাম 1.5 2.5 5.2 হোয়াটএভার, সেটা দশমিক আকারে যখন থাকবে তখনই সেটাকে বলবো আমরা ফ্লোটিং নাম্বার। এটাকে ইংরেজিতে বলা হয় ফ্লোটিং নাম্বার। আসতে পারে, হ্যাঁ, অবশ্যই যেগুলো আসবে সেগুলো আমি রেড কালার দিয়ে দাগাই দিই প্রতিবারই, তো তোমরা রেড কালার দিয়ে দাগানোগুলো অবশ্যই ভালো মতো পড়বে এবং দাগিয়ে নিবে, হ্যাঁ। তাই ভ্যারিয়েবলের ভগ্নাংশ বা দশমিক সংখ্যা আকারে জমা রাখাকে এই ডেটা টাইপকে ফ্লোট বলা হয়। ফ্লোট হলো তার সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণরূপ হলো ফ্লোটিং। এর উদাহরণ হিসেবে দেওয়া আছে A = 5.09, দেখো পয়েন্ট দেওয়া মানে দশমিক দেওয়া, তো দশমিক দেওয়া নাম্বারগুলোকে ফ্লোট বলা হয়। এরপরে বলা হয়েছে স্ট্রিং নাম্বার। ভ্যারিয়েবলে যদি কোনো টাইপ বা টেক্সট লেখা থাকে বা কোনো অক্ষর লেখা থাকে, ঠিক আছে, এই অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই তখন সেটাকে বলা হবে স্ট্রিং, কারণ হচ্ছে স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্র্যাকেট দিয়ে ভ্যারিয়েবলের ভিতরে আমরা অক্ষর লিখতে পারি, তার মানে আমরা বিভিন্ন অক্ষর লেখার ক্ষেত্রে আমরা স্ট্রিংটা ব্যবহার করে থাকি বা STR ব্যবহার করে থাকি। এই ধরনের অ্যাস্টিয়ার ডেটা টাইপ এর অন্তর্ভুক্ত অ্যাস্টিয়ারের ফুল মিনিং কি বলতো? স্ট্রিং, তাই তো? আমরা ভ্যারিয়েবল যেই টেক্সট রাখতে চাই সেটা হলো সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশন এর মধ্যে জমা রাখবো। ওকে, তাহলে সিঙ্গেল কোটেশন বলতে গেলে কি বোঝায়? এই যে আমরা এরকম ভাবে আগে কোটেশন দিতাম না একটা মানে মেইন হেডলাইন দেওয়ার ক্ষেত্রে বা কোনো ইম্পর্টেন্ট কোনো বাক্য থাকলে সেখানে কিন্তু আমরা কোটেশন ব্যবহার করি, ঠিক আছে? ডাবল কোটেশন এরকম। সিঙ্গেল কোটেশন হলে একটা থাকলে, মানে আমরা উপরে হাইফেনের মতন দিই, এটা কি বলে সিঙ্গেল কোটেশন। তাহলে আমরা কোনো ভ্যারিয়েবল যখন রাখবো স্ট্রিং ভ্যারিয়েবল তখন আমরা এরকম কোটেশন দিই। যেমন ধরো এ ইকুয়াল ইকুয়াল কোটেশন দিয়ে সি লিখছে, বি ইকুয়াল ইকুয়াল কোটেশন দিয়ে তারা লিখছে দিস ইজ আ স্ট্রিং ভ্যারিয়েবল। তা আমরা বোঝা যাচ্ছে এখানে স্ট্রিং ভ্যারিয়েবল বলতে যে কোনো কিছু আমি লিখতে পারি। যে মাই নেম ইজ ফারিয়া, আমি দিলাম সিঙ্গেল কোটেশন, এটা আমি একটা জায়গায় অ্যাসাইন করলাম, ভ্যালুতে অ্যাসাইন করলাম, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি একটা ভ্যারিয়েবল। আমি যেটা বললাম মাই নেম ইজ ফারিয়া, তো সেই ক্ষেত্রে এটা হবে একটা ভ্যারিয়েবল। ওকে, তারপরে দেখো ঘ নাম্বারে বলা হয়েছে বোল। বোল হলো বুলেন নাম্বার বা বুলিয়ান নাম্বার। সো বুলিয়ান নাম্বারের ক্ষেত্রে দেখো কোনো ভ্যারিয়েবল যদি সত্য হয়, ট্রু আর ফলস হয়, মিথ্যা হয়, একে তথ্য হিসাবে জমা রাখতে চাই, তাহলে আমরা সেটাকে বলবো বুলিয়ান তথ্য। এই ধরনের তথ্যকে বলা হয় হচ্ছে ব্লো বা বুলি ডেটা টাইপ তথ্য। এখানে ব্লো বলতে বোঝানো হয় বুলিয়ানের সংক্ষিপ্ত রূপ। ব্লো ডেটা টাইপ হচ্ছে দুটি মাত্র তথ্য রাখা যায়, শুধুমাত্র ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস, এইরকমই রাখা যাবে। যেমন আমাদের এখানে মানে শর্তযুক্ত তথ্য, যেমন হচ্ছে কোনো কিছু আমরা তৈরি করছি সেক্ষেত্রে এটা কি সত্যি কিনা, এটা মিথ্যা কিনা, এই তথ্যটা সত্যি কিনা মিথ্যা কিনা, এই জাস্ট খালি এটাই শুধু রাখা যায়। এখানে এ ইকুয়াল ইকুয়াল ট্রু রাখলাম, বি ইকুয়াল ইকুয়াল ফলস রাখলাম, এরকম। তাহলে আমরা চারটি ডেটা টাইপ সম্পর্কে জানলাম এতক্ষণ, ইন্ট, ফ্লোট, তারপরে স্ট্রিং অ্যান্ড ব্লো। এইবার আমরা এখানে কিছু উদাহরণ হিসাবে দেখব, আমরা এখানে লিখে দেখাবো প্রিন্টের ক্ষেত্রে কি কি হবে, প্রিন্ট আউটপুট কি হবে, ইনপুট কিভাবে লিখতে হয়, কিভাবে ডেটা টাইপগুলো প্রিন্ট করতে হয়, বা প্রিন্টার কিভাবে এর মধ্যে ইউজ করি, বা প্রিন্ট করার সময় এখানে টাইপগুলো কিভাবে লিখি সেই সম্পর্কে এখন আমরা দেখব। এবার দেখো যেগুলো রেড কালার দিয়ে দাগাইছে অবশ্যই দাগায় নিবা। এগুলোর মধ্যে পাইথনের প্রধান চারটি ডেটা টাইপ আমরা দেখতে পেলাম, তাই তো? এছাড়াও আরও কিছু ডেটা টাইপ আছে, যদি কখনো প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয় আমরা সেগুলো সম্পর্কে জানতে পারবো। ভ্যারিয়েবলের মধ্যে আমরা সেই তথ্য জমা রাখি, সেটা জমা হয় কম্পিউটারের মেমোরিতে। এটা কোথায় জমা হয় এই প্রশ্নটা আসতে পারে, আমাদের ভ্যারিয়েবলগুলো কোথায় গিয়ে জমা হয়। ওকে, তারপরে দেখো তাই যখন আমরা প্রোগ্রামের মধ্যে কোথাও ভ্যারিয়েবল ব্যবহার করি তখন কম্পিউটারের মেমোরিতে জমা থাকে এবং ভ্যারিয়েবল এর মান তখন প্রোগ্রাম ব্যবহার করে। মজার জিনিস হলো কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপ কোনটি সেইটা আর কি আমাদের মানে হচ্ছে না লিখে দিলেও হয়, এটা তারা অটোই বুঝতে পারে, সেটি সহজে বের করা যায়। জাস্ট খালি টাইপ লিখে ব্র্যাকেট দিয়ে দিলে এর মাধ্যমে আমরা যে ভ্যারিয়েবলটি হচ্ছে টাইপস এর ফাংশনের ভিতরে রেখেছি সেটা প্রিন্ট করি, তাহলে ভ্যারিয়েবল এর ডেটা টাইপ পেয়ে যাব। দেখো আমরা এখানে জাস্ট খালি ভ্যারিয়েবলের মান রাখছি, এটা কী ধরনের ভ্যারিয়েবল এটা কি আমরা জানি না, মনে আছে কি এটা কী ধরনের ভ্যারিয়েবল? দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কোন ধরনের ভ্যারিয়েবল বলো তো? ইন্ট নাম্বার, ফ্লোটিং নাম্বার, নাকি হচ্ছে স্ট্রিং নাম্বার, নাকি ব্লো নাম্বার? মনে আছে কি? এই দেখো ফ্লোট নাম্বার। সো এখানে কি আমি ফ্লোট কথাটা লিখছি? একবারও কোথাও লিখি নেই, কিন্তু প্রিন্টে কিন্তু চলে আসবে। দেখো কিভাবে আসবে, যদি নিজের প্রোগ্রামটি রান করি, জাস্ট এটা লিখে যদি রান করি তাহলে আউটপুট হিসাবে আমি এটা পেয়ে যাব। কি পাবো? ভ্যারিয়েবল, শুধু এইটা পাবো, এই জায়গাটা পাবো। আর এখানে আমি পাবো টাইপটা। কেন টাইপটা পাবো? কারণ টাইপটা কিন্তু আমি লিখে দিই না, জাস্ট খালি টাইপ লিখে আমি কি মাই ভ্যারিয়েবল কথাটা লিখছি, প্রিন্ট করেছি মাই ভ্যারিয়েবল, দেন প্রিন্ট করে টাইপ লিখেছি মাই ভ্যারিয়েবল। দেখো নিচে আসবে যে ফ্লোট, ক্লাস ফ্লোট, মানে এটা ফ্লোট টাইপের ডেটা টাইপ। ওকে, যদি আমি এখানে স্ট্রিং নাম্বার রাখতাম তাহলে এখানে ক্লাস আসতো কি, মানে এখানে যদি শুধু 5 রাখতাম তাহলে এখানে ক্লাসের বদলে আসতো, ক্লাসের এখানে আসতো ইন্ট বা ইন্টিজার। যদি আমি এখানে কোনো মানে ওয়ার্ড লিখতাম তাহলে এখানে কি আসতো? এখানে আসতো হচ্ছে আমাদের স্ট্রিং নাম্বার। আর যদি আমি এখানে সত্য বা মিথ্যা কোনো কথা লিখতাম, ট্রু অর ফলস, তাহলে সেক্ষেত্রে কী আসতো? বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল আসতো। আচ্ছা, আউটপুট হিসাবে কী পাবো তোমরা তো বুঝতেই পেরেছো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম মাই ভ্যারিয়েবলে নামক ভ্যারিয়েবলের কাছে জমা রাখা তথ্য 23.7 এবং এটি একটি কী বলো তো, কী টাইপের ডেটা টাইপ? ফ্লোট ডেটা টাইপের অন্তর্ভুক্ত ভেরিয়েবল। এখানে আমরা বাসায় বসে ভেরিয়েবলের ডেটা টাইপগুলো বের করার চেষ্টা করি। এটা কী ধরনের ডেটা টাইপ? কী ধরনের ডেটা টাইপ? ব্লো না? ট্রু আর ফলস হলে কি বুলিয়ান তো হয়, তাই না? তাহলে ব্লো লিখবা অথবা বুলিয়ান পুরোটা লিখে ফেলতে পারো। মাই ভেরিয়েবল এখানে আমরা এখানে লিখেছি কি স্ট্রিং, STR স্ট্রিং ভেরিয়েবল, কারণ এখানে আমি লিখেছি ভ্যারিয়েবল হ্যাভ সাম ডেটা টাইপস। এইখানে আমি একটা কি রেখেছি? এখানে একটা তথ্য রেখেছি। আমি কিন্তু এখানে কোনো ধরনের সংখ্যা ব্যবহার করিনি, কোনো দশমিক সংখ্যা বা কোনো ট্রু ফলস কোনো কথা লিখে রাখিনি। তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা স্ট্রিং ভ্যারিয়েবল। তারপরে দেখা যাচ্ছে এখানে একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে। পূর্ণ সংখ্যা মানে কি? ইন্টিজার নাম্বার, সো দ্যাট ইন্ট। তারপরে হবে কি আমাদের এইটা হচ্ছে ইন্ট ডেটা টাইপ। তারপরে হচ্ছে বলা হয়েছে স্ট্রেস ইজ দেন ফলস, তাহলে ট্রু আর ফলস হলে কি হবে সেটা? ট্রু আর ফলস হলে তখন সেটা আমাদের এখানে ফলস লেখা, কিন্তু এখানে কোটেশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? কোটেশন মার্ক দাও। আমাদের মনে আছে যে আমাদের সিঙ্গেল কোটেশন থাকলে সেটাকে কি বলা হয়? সিঙ্গেল কোটেশন। সো দ্যাট সিঙ্গেল কোটেশন মিনস দেয়ার ইজ আ স্ট্রিং নাম্বার বা স্ট্রিং ভ্যারিয়েবল। সো দ্যাট দেয়ার ইজ আ স্ট্রিং ভ্যারিয়েবল, তো আমরা এখানে স্ট্রিং লিখবো, STR লিখবো। ওকে, পরবর্তীতে বলা হয়েছে নাম্বার নাও, এখানে দশমিক সংখ্যা দেওয়া আছে। দশমিক মানে কি? ফ্লোট না? ফ্লোট টাইপের ডেটা টাইপ, তাই তো? তাহলে এখানে কি হবে? ফ্লোট হবে। ওকে, দেন বলা হয়েছে জাস্ট বি, বি দিয়ে আবার কোটেশন দিয়েছে। আচ্ছা, বি দিয়ে কোটেশন দেওয়া মানে কি? এটাও কি? এটাও হচ্ছে আমাদের এখানে স্ট্রিং ভ্যারিয়েবল। সো দ্যাট আমরা এখানে অনেক স্ট্রিং ভ্যারিয়েবল কোনগুলো সেগুলো দেখেছি, যে সিঙ্গেল কোটেশন থাকা মানে পূর্ণ সংখ্যা মানেই আমরা জানি যে হচ্ছে এখানে আমরা ইন্টিজার নাম্বার, ব্লোব বা বুলিয়ান, এগুলো পুরোটাও লিখতে পারো, যে ফ্লোটিং লিখতে পারো পুরোটা বা স্ট্রিং পুরো কথাটা লিখতে পারো, হ্যাঁ, বা ফ্লোট কথাটা শুধু ফ্লোট না লিখে ফ্লোটিং লিখতে পারো। এভাবে তোমরা কিন্তু তোমাদের এই তথ্যগুলো লিখে পূরণ করতে পারো। তোমরা এইভাবে ডেটা টাইপগুলো লিখবে। ওকে, বাসায় অবশ্যই এই ছকগুলো পূরণ করার চেষ্টা করবে। এবং ডেটা টাইপ কী, ভ্যারিয়েবল কী, ভ্যারিয়েবল কাকে বলে বা পাইথনে ভ্যারিয়েবল কীভাবে প্রকাশ করা হয়, এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরও মজাদার ভিডিও দেখতে টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।